দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে ফিরবে রাজশাহী। সর্বমোট 3 আসরে বিপিএলে দেখা নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজির। 2016 সালে রাজশাহীর দল রাজশাহী কিংস রানার আপ হয়েছিল। 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনোই বিপিএলে দেখা যায়নি রাজশাহীর কোনো দল। বিপিএলে রাজশাহীর দল অন্তর্ভুক্তি এখনও চূড়ান্ত না হলেও ইতোমধ্যে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন, বিপিএলের 11তম সংস্করণে রাজশাহীর দলের প্রতিনিধিত্ব করতে চান তারা। সেক্ষেত্রে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়মকানুন মেনে দ্রুততম সময়ের মধ্যে 1.5 কোটি টাকা পে অর্ডার করে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাওয়ার প্রক্রিয়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। আগামী 27 ডিসেম্বর এবারের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সরকার পতনের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক নিষ্ক্রিয়, অন্যদিকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দেশে নেই, অদূর ভবিষ্যতে বিপিএলে সক্রিয় হবারও সম্ভাবনা ক্ষীণ। তাই এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সংখ্যা হতে পারে একাধিক, তাদের নিয়েই ঢেলে সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তথ্যসূত্র বিডি ক্রিক টাইম, মারফাশান বিশাল, বাংলাদেশ 10।